আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস এইটের ম্যাথের রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড সেমিস্টারের কোশ্চেন পেপার। আজকে সলভ করব মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্র সেকেন্ড সেমিস্টারের জন্য বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সেটা সলভ করব। পেজ নাম্বার হচ্ছে 81। তো দেখো এখানে প্রথমে একের দেখে টোটাল তিনটে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন মান এক করে। প্রথম প্রশ্ন বলছে রমেশ একটি কাজের 1/12 অংশ একদিনে সম্পূর্ণ করলে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে। কোনো কাজের 1/12 অংশ করছে একদিনে, সম্পূর্ণ কাজ মানে আমরা কত জানি, 1 অংশ। তাহলে 1/12 অংশ কাজ করছে একদিনে, তাহলে 1 অংশ করবে 1/1/12 সমান সমান 12 দিনে। 1/1/12 তাহলে বাই, তারপরে আবার বাই আছে, তার জন্য এই 12টা উপরে চলে গেছে, আর 12/1 সমান সমান 12। ঠিক আছে, 2 নম্বর, পাশের ত্রিভুজটি দেখে নিচের কোণটি সঠিক লেখো। পাশে একটা ত্রিভুজে ছবি আঁকা আছে ABC, যার বি কোণটা 90 ডিগ্রি, এ কোণটা 60 ডিগ্রি, আর সি কোণটা 30 ডিগ্রি। এবার কতগুলো কন্ডিশন দেওয়া আছে এখানে অপশনে, প্রথমে বলছে এবি গ্রেটার দেন বিসি, সেকেন্ডে বলছে বিসি গ্রেটার দেন এবি, থার্ডে বলছে বিসি গ্রেটার দেন এসি, ডিতে বলছে এবি গ্রেটার দেন এসি। তাহলে দেখি একটা একটা করে কোন অপশনটা হবে এটা অ্যান্সার। এবি গ্রেটার দেন বিসি, আচ্ছা তার মানে এই বাহুটা বলছে এই বাহুর থেকে বড়, এটা পসিবল কি না? আমরা কি জানি ত্রিভুজের দুটো কোণ, তার মধ্যে একটা বড় কোণ একটা ছোট কোণ যদি হয়, তাহলে বড় কোণটার বিপরীত বাহু ছোট কোণটার বিপরীত বাহু থেকে বড় হয়। এবি হচ্ছে 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু, মানে এই সি কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এর বিপরীত বাহু হচ্ছে এবি, আর বিসি হচ্ছে এই 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু। তাহলে 60 বড় না 30 বড়? 60 বড় অবশ্যই, তাহলে 60 বড় যেহেতু, তাহলে এর বিপরীত বাহুটা 30-এর থেকে বেশি বড় হবে, তার মানে বিসিটা বেশি বড়, এবি বড় হবে না। তাহলে আমরা, তাহলে আমাদের প্রথমটা হলো না। সেকেন্ড বলছে বিসি গ্রেটার দেন এবি, দেখো বিসি গ্রেটার দেন এবি মানে 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু বিসি, 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু এবি। কী বললাম এখনই, যে যে কোণটা বড় হবে তার বিপরীত বাহুটা তার থেকে কম মানের কোণ অপেক্ষা অবশ্যই বড় হবে, সুতরাং তাহলে এখানে এবির থেকে বেশি বড়, তার মানে আমাদের এই ডিটা স্যাটিসফাই করছে। এখানে বাকি দুটো অপশান দিয়েছে সেটা আবার দেখে নিই। বিসি গ্রেটার দেন এসি মানে এই বাহুটা আর এই বাহুটা, বিসি গ্রেটার দেন এসি, বিসি মানে কি এ কোণের বিপরীত বাহু, এ কোণের মান কত 60, আর এসি মানে এই কোণটার বিপরীত বাহু, এই বি কোণের মান কত 90, তাহলে কে বড়, 90 বড়। তাহলে 90 ডিগ্রি 60 ডিগ্রি থেকে তো বড়, তার মানে 90 ডিগ্রির বিপরীত বাহু 60 ডিগ্রির বিপরীত বাহু আপনাকে বড় হবে। 90 ডিগ্রির বিপরীত বাহুকে এসি, এ কার থেকে বড় হবে, 60 ডিগ্রি বিপরীত বাহু মানে বিসি থেকে, তাহলে আমাদের হওয়া উচিত ছিল এসি গ্রেটার দেন বিসি, উল্টো দেওয়া আছে, তাহলে এটাও হলো না। আর বলেছে এবি গ্রেটার দেন এসি, আচ্ছা এবি মানে এই বাহুটা কার বিপরীত বাহু, এই 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু, আর এসি মানে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, তাহলে যে কোণটা বড় তার বিপরীত বাহু, যে কোণটা ছোট তার বিপরীত থেকে বড় হবে, তার মানে এসি গ্রেটার দেন এবি দিতে হতো, এখানে উল্টো দেওয়া আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে 1-2-এরটার অপশান বি। নেক্সট 1-3 নম্বর, পি প্লাস 1/p-2 ইন্টু পি স্কোয়ার মাইনাস পি মাইনাস 2/p² + 1 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। যেটা গুণ আকারে দিয়েছে আমি লিখে নিয়েছি, ইজিক্যাল টু পি প্লাস 1/p-2 ইন্টু পি স্কোয়ার মাইনাস পি মাইনাস 2। এই সংখ্যামালাটা যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কী পাচ্ছি, দেখো পি স্কোয়ার মাইনাস মধ্যপদের সহগ বিশ্লেষণ করলে মধ্যপদ পি তার সহগ 1, তার মানে এই 2 কি উৎপাদকে ভেঙে আমাকে 1 আনতে হবে তার উৎপাদকগুলোর সাহায্যে। তাহলে 2 কি উৎপাদকে ভাঙুন 2 1 কে 2, তাহলে আমি যদি লিখি 2 - 1, তার মানে তো 1 ইন্টু পি মাইনাস 2, বা নিচে আছে পি স্কোয়ার প্লাস 1 ইজিক্যাল টু পি প্লাস 1/p-2 ইন্টু এটা পি স্কোয়ার মাইনাস 2p প্লাস পি মাইনাস 2/p² + 1 ইজিক্যাল টু পি প্লাস 1/p-2 ইন্টু প্রথম দুটো থেকে পি কমন নেব, পড়ে থাকছে পি মাইনাস 2, তারপরে দুটো থেকে দেখো কিছুই কমন নেই 1 ছাড়া, তাহলে 1 কমন নেব প্লাস 1, পড়ে থাকছে পি মাইনাস 2, বাইনচিতে পি স্কোয়ার প্লাস 1। এর পরের লাইন এখানে করছি পি প্লাস 1/p-2 ইন্টু
দেখো এই দুটো পদে পি মাইনাস টুটা কমন, তাহলে পি মাইনাস টুটা কমন নিয়ে লিখে দিলাম, কে পড়ে থাকছে পি আর এখানে প্লাস ওয়ান বাই পি স্কোয়ার প্লাস ওয়ান। এবার এখানে দেখো পি মাইনাস টু নিচে তো আছে, এখানে উপরে পি মাইনাস টু, কোনাকুনি গুণাকার আছে কেটে দিলাম, তাহলে উপরে দেখো পি প্লাস ওয়ান ইন্টু পি প্লাস ওয়ান, নিচেতে আছে পি স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে পি প্লাস ওয়ান ইন্টু পি প্লাস ওয়ান আমি লিখতে পারি পি প্লাস ওয়ানের হোল স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে কি পেলাম, পি প্লাস ওয়ানের হোল স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস ওয়ান। নেক্সট দুয়ের জায়গায় বলছে উৎপাদককে বিশ্লেষণ করো যে কোনো একটি, প্রশ্ন মান তিন, দুটো দিয়ে দিচ্ছে যে কোনো একটা সলভ করতে বলেছে। প্রথমটা আমি লিখে নিচ্ছি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 23x ইন্টু ওয়াই মাইনাস 420। এখানে আমি এক্স ইন্টু ওয়াই সমান এ ধরে নিয়েও ক্যালকুলেশন করতে পারি, নাও ধরতে পারো তোমরা। আমি ধরে নিচ্ছি এক্স ইন্টু ওয়াই ইজ ইকাল টু, তাহলে এই লাইনটা তখন আমি কী আকারে পাচ্ছি, এ স্কোয়ার প্লাস 23 ইন্টু এ মাইনাস 420। এবার আমাদের কী কাজ হবে, মধ্যপদের সহগ মানে 23কে বিশ্লেষণ করে লিখবো, তার জন্য কী করবো 420কে উৎপাদকে ভাঙবো। 420কে উৎপাদকে ভাঙলে দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত, যদি আমরা পাঁচ গুণ সাত মানে 35 বিয়োগ 3 2 6 2 12 বিয়োগ করি 35 থেকে 12, তাহলে তো 23 পেয়ে যাচ্ছি, আমার তো 23ই লাগবে, তাহলে 23 সমান আমি কী লিখতে পারি 35 বিয়োগ 12 ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস 35 বিয়োগ 12 ইন্টু এ মাইনাস 420 ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস 35 ইন্টু এ মাইনাস 12 ইন্টু এ মাইনাস 420 ইজ ইকাল টু। এখন এই প্রথম দুটো পদ থেকে কী কমন পাচ্ছি, এ এ কমন দিলে কত পড়ে থাকছে এ প্লাস 35। শেষ দুটো পদ দেখো মাইনাস তো কমন আছে আর 12 কমন পাচ্ছি, কেন 12 কমন পাচ্ছি, দেখো 420 ইন্টু ইজ ইকাল টু কী পেয়েছি, দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত ইজ ইকাল টু, আমি এরমভাবে লিখতে পারি 12 গুণ 35, কেন না এইটাকে একটা ভাগ ধরলাম এটাকে ধরলাম 12 গুণ 35, তাহলে 420 থেকে তো যদি 12 কমন নিয়ে নিই আমি, 35 তো পড়ে থাকছে সেজন্য আমি 12টা কমন নিতে পাচ্ছি, তাহলে 12 কমন হলে এখানে এ মাইনাস কমন নিয়েছে সেটা প্লাস এখানে 35 ইজ ইকাল টু। এখন এ প্লাস 35 দুটো দুটো পদই কমন আছে, তাহলে এ প্লাস 35 থাকলো ইন্টু এ মাইনাস 12, কিন্তু এটা আমরা ধরে নিয়েছিলাম, তাহলে এটা মান বসিয়ে নিতে হবে। এ সমান কী ছিল, এক্স ইন্টু ওয়াই প্লাস 35 ইন্টু এক্স ইন্টু ওয়াই মাইনাস 12, এখানে লিখবো এক্স ইন্টু ওয়াই ইজ ইকাল টু এ মান বসিয়ে পাই, উৎপাদককে বিশ্লেষণ করে পাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23 এক্স ওয়াই মাইনাস 420 ইজ ইকাল টু এক্স ওয়াই প্লাস 35 ইন্টু এক্স ওয়াই মাইনাস 12। দু নম্বরটা লিখে নিয়েছি পি স্কোয়ার প্লাস 31 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার, মধ্যপদের সহগ 31, তার মানে আমরা এই 108কে বিশ্লেষণ করে 31 আকারে লিখব। 108কে যদি ভাঙি দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ তিন, তাহলে আমার লাগবে 31, আমি যদি তিন তিনে নয় তিনে 27 যোগ 4 করি তাহলে তো 31 পেয়ে যাচ্ছি, তার মানে 31কে আমরা লিখবো 27 গুণ 4 আকারে, 27 যোগ 4 আকারে। পি স্কোয়ার প্লাস 27 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার, প্রথম দুটো পদ থেকে কী কমন দেবো, পি পি কমন দিলে পি প্লাস 27 কিউ প্লাস শেষ দুটো পদ থেকে দেখো কী কমন আছে, কিউ কমন আছে, এর মধ্যে কিউ এর মধ্যে কিউ স্কোয়ার, তাহলে কিউ কমন যাচ্ছে, আর দেখো আমি 4 কমন নিতে পারি, 4 কমন নিলে কেননা 108 সমান আমি কী পেয়েছি, দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ তিন, তার মানে আমি যদি ধরি দুই গুণ দুই মানে 4 গুণ 27, তার মানে তো 108, তার মানে 4 আমি কমন নিতে পারছি, তাহলে 108 থেকে যদি 4 কমন নিই কত পড়ে থাকছে 27 পড়ে থাকছে, কমন নিলে এখানে পড়ে থাকছে পি যোগ 27 কিউ, দুটো পদ ব্র্যাকেটের পোর্শনটা কমন, তাহলে এটাকে আবার কমন নেব, পি প্লাস 27 কিউ ইন্টু পি প্লাস 4 কিউ, তাহলে অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করে পাই পি স্কোয়ার প্লাস 31 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার পি প্লাস 27 কিউ ইন্টু পি প্লাস 4 কিউ। নেক্সট তিনের প্রশ্ন, অথবা দিয়ে দুটো প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটা সলভ করতে হবে, বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করো, সংখ্যামালাগুলো দিচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান এ কিউব মাইনাস ওয়ান আর দিচ্ছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু।
তিনটে সংখ্যামালা দিয়েছি আমি, প্রথম দ্বিতীয় তৃতীয় করে তিনটে সংখ্যামালা পরপর লিখে নিয়েছি। এবার কি করব, এটাকে ভেঙে লিখব। এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভেঙেছি। এ কিউব মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এ কিউব মাইনাস ওয়ান কিউব ইজ ইকুয়াল টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এক লাইন লিখতে পারি এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস, সরি এখানে এ হবে এ, মানে এখানে যেহেতু আমার বিটা ওয়ান তার জন্য এ ইন্টু ওয়ান করে এ হবে এ প্লাস ওয়ান, ওয়ান স্কোয়ার মানে তো ওয়ান, তার জন্য এটা লিখলাম। আর সংখ্যামালাটা এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু, এটাকে মিডিল টার্ম করতে হবে, মানে মধ্যপদে সহগ বিশ্লেষণ করতে হবে। তাহলে এ স্কোয়ার মধ্যপদে সহগ এক, তার মানে এই দুইকে ভেঙে আমাকে দুইয়ের উৎপাদকগুলোর সাহায্যে এক আনতে হবে। দুই এককে দুই, তাহলে দুই বিয়োগ ইজ ইকাল টু এ প্লাস টু কমন দিলাম আবার দুটো পদ থেকে ইন্টু মাইনাস ওয়ান। এখন আমাকে খুঁজতে হবে তিনটে সংখ্যামালার মধ্যে কমন উৎপাদক, মানে সাধারণ উৎপাদক, যেটা তিনটে সংখ্যামালার মধ্যেই আছে। দেখো প্রথমটাতে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান, দ্বিতীয়টাতে এ মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, তৃতীয়টাতে এ প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়ান। এ মাইনাস ওয়ান তিনটেতেই কমন, তার মানে আমাদের সাধারণ উৎপাদক হচ্ছে এই তিনটে সংখ্যামালার এ মাইনাস ওয়ান। প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যামালার সাধারণ উৎপাদক হলো এ মাইনাস ওয়ান, অর্থাৎ নির্ণেয় সংখ্যামালাগুলি গসাগু হল এ মাইনাস। অথবা প্রশ্নটা বীজগাণিতিক সংখ্যামালাগুলি লসাগু নির্ণয় করো, তিনটে সংখ্যামালা দিয়ে দিচ্ছে। এবার প্রশ্নটা লিখে নিচ্ছি, প্রথম সংখ্যামালে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, দ্বিতীয় সংখ্যামালে এক্স জেড প্লাস ওয়াই জেড, তৃতীয় সংখ্যামালে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে প্রথম সংখ্যামালে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, দুটো পদে কমন কী আছে এক্স ইন্টু তাহলে এক্স প্লাস ওয়াই আছে। দ্বিতীয়তে কমন আছে দেখো জেড, জেড কমন দিলে এক্স প্লাস ওয়াই। তৃতীয়তে আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, মানে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, যেখানে এ এক্স বি ওয়াই হচ্ছে বি। তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার নিয়ে লসাগু সমান এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু জেড ইন্টু, দেখো এক্স প্লাস ওয়াই আমি অলরেডি লিখে নিয়েছি আর লিখবো না, এখানে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার আছে, আমি একটা লিখেছি তাহলে আর একটা লিখবো এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু এক্স ইন্টু জেড ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার। নেক্সট চারের কোশ্চেনগুলো দেখো, টোটাল চারটে কোশ্চেন আছে, যে কোনো দুটো সলভ করতে বলেছে প্রশ্ন মান চার করে। প্রথম প্রশ্ন, আলুর দাম 20% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবার আলুর জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চান, পরিবারকে আলুর ব্যবহার শতকরা কত হারে কমাতে হবে। ধরি পরিবারটি আগে 100 টাকায় 100 একক আলু ব্যবহার করত, এখন বলেছে আলুর দাম 20% বেড়েছে, 20% 20% মানে 100 টাকায় 20 টাকা বেড়েছে, অতএব বর্তমানে আলুর দাম হবে 100 যোগ 20 টাকা সমান সমান 120 টাকা। কেন হবে 120 টাকা, কারণ আমি আগে আলুর দাম ধরেছিলাম 100 টাকা, তাহলে এখন শতকরা 20 টাকা বেড়েছে, মানে 100 টাকায় 20 টাকা করে বেড়েছে, তার জন্য এখন আলুর দাম হচ্ছে 100 টাকা 120 টাকা। তাহলে এখন 120 টাকায় 100 একক আলু পাওয়া যাচ্ছে, সুতরাং এখন 120 টাকায় 100 একক পরিমাণ আলু পাওয়া যাচ্ছে, কিন্তু ওই পরিবারটি আলুর খরচ অপরিবর্তিত রাখবে, মানে তারা খরচটা 100 টাকায় রাখবে, 120 টাকা করবে না। 120 টাকায় 100 একক তো আলু পাওয়া যাচ্ছে, কিন্তু খরচটা তারা 120 টাকা করবে না, তারা 100 টাকায় রাখবে। তাহলে 100 টাকায় কতটা আলু পাওয়া যাবে সেটা আমাকে প্রথম বের করতে হবে। তাহলে লিখবো গণিত ভাষা সমস্যাটি হলো খরচ, কত টাকা খরচ হচ্ছে আর কি, পরিমাণ একক লিখলাম, তাহলে এখন 120 টাকায় পাওয়া যাচ্ছে 100 একক, খরচ অপরিবর্তিত রাখবো মানে 100 টাকায় রাখবে, তাহলে কতটা আলু পাওয়া যাবে সেটাকে দেখে নেব। দেখো যদি কোনো জিনিসের পরিমাণ বেশি লাগে তাহলে আমার দাম বেশি দিতে হবে, তাহলে দাম কমালে পরিমাণটাও কমে যাচ্ছে, সুতরাং এখানে সরল সম্পর্ক, এখানে খরচ ও পরিমাণের মধ্যে সম্পর্কটি হলো সরল সমানুপাতি,
সুতরাং আমরা লিখতে পারি 120:100 সমানুপাত 100:x, বা x সমান লিখতে পারি 100×100/120। শূন্য শূন্য ক্যান্সেল, 2×6=12, 2×5=10, 2×3=6, 2×5=10 শূন্য। ওপরে আছে 50×5, নিচেতে আছে 3, ওপরে আছে 250/3 সমান সমান 3×8=24, 3×3=9। তাহলে আমি এক্সটা কি ধরেছিলাম, যে 100 টাকায় কত পরিমাণ আলু পাওয়া যাচ্ছে, তাহলে 100 টাকায় এখন আলু পাওয়া যাচ্ছে 83×1/3 একক পরিমাণ। আলুর ব্যবহার কমাতে হবে, 100×83×1/3 একক। কেন 100? কারণ আগে তো ব্যবহার করতো 100, যদি 100 টাকায় পেত, কিন্তু এখন 100 টাকায় পাচ্ছে এই পরিমাণ, তাহলে কমাতে হবে যেহেতু খরচ অপরিবর্তিত রাখছে। এটা বিয়োগ করলে পাবো 16×2/3 একক। অতএব পরিবারটিকে আলুর ব্যবহার কমাতে হবে 16×2/3%। কেন? যেহেতু আমি এখানে 100 ধরে নিয়েছিলাম, সেজন্য আমাকে 16×2/3%ই একবারে পেয়ে গেছি। এর 2-এর অঙ্কটা দেখো, দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/0 স্থান দেওয়া আছে। এখানে কি বলেছে, 2 থেকে 9-এর মধ্যে সংখ্যা বসাই। 2 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা আমি 3 বসালাম, তাহলে অঙ্কটা কি হচ্ছে, দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 অংশে ও 1/4 অংশে ফলের রস ছিল। সাহানা পাত্র দুটির অবশিষ্ট অংশ জলপূর্ণ করে, অন্য পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললো। তাহলে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে? প্রথম পাত্রে ফলের রস বলে দিয়েছে 1/3 অংশ, বাকিটা নিশ্চয় জল আছে। তাহলে প্রথম পাত্রে জল সমান পুরোটা 1 অংশ, তাহলে 1×1/3 = 2/3 অংশ জল। আবার দ্বিতীয় পাত্রে ফলের রস বলে দিয়েছে 1/4 অংশ, তাহলে দ্বিতীয় পাত্রে জল থাকবে 1×1/4 = 3/4 অংশ। এবার কি করেছে, নতুন পাত্রে সবটা ঢেলে দিয়েছে। তাহলে নতুন পাত্রে ফলের রস কতটা থাকবে, জল কতটা থাকবে দেখে নিই। নতুন পাত্রে ফলের রস থাকবে সমান, প্রথম পাত্রে কত ছিল 1/3, যোগ দ্বিতীয় পাত্রে কত ছিল 1/4, এত অংশ সমান সমান 7/12 অংশ। আর নতুন পাত্রে জল থাকবে, প্রথম পাত্রে জল ছিল 2/3, যোগ দ্বিতীয় পাত্রে জল থাকবে 3/4, এত অংশ সমান সমান 3×4=12, মানে 4×2=8, 4×3=12, 3×3=9, এত অংশ = 17/12 অংশ। তাহলে নতুন পাত্রে মোট ফলের রস এত অংশ, মোট জল এত অংশ, আমাদের নির্ণয় করতে দিচ্ছে নতুন পাত্রে ফলের রস আর জলের অনুপাত কত। নতুন পাত্রে ফলের রস অনুপাত জল সমান সমান, ফলের রস কত আছে 7/12, জল কত আছে 17/12, বা আমরা কি লিখতে পারি 7:17। তাহলে এটাই হচ্ছে আমার এই প্রশ্নের অ্যান্সার। ভিডিওর এই পার্টিতে আমি মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের 1 থেকে 4-এর 2 অবধি কোশ্চেন সলভ করলাম। এরপরের পার্টে আমি বাকি কোশ্চেনগুলো সলভ করে দেবো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিও, আমি হেল্প করার চেষ্টা করবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।